নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেশি জুগাড় টেক। আমার নাম অশোক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা মোবাইল অ্যাপের সম্বন্ধে বলবো যে মোবাইল অ্যাপে আপনারা গেম খেলে, যে গেম আপনি ভালো খেলতে পারেন ওই গেম খেলে, ওই গেমের লিগে ওখানে জয়েন করে, ওখানে ভালো র্যাঙ্ক করে, ওখান থেকে আপনি অনলাইনে গেম খেলার পরে আপনি ওখান থেকে প্রচুর পেটিএম ক্যাশ জিততে পারেন, এবং ওই ক্যাশটা আপনি আপনার পেটিএমে যে লিঙ্ক অ্যাকাউন্ট বা যে নাম্বার আপনার রেজিস্টার ওই অ্যাকাউন্টে আপনি ইজিলি ট্রান্সফার করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তাছাড়া ইউপিআই পেমেন্টের মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারেন, এবং আপনি যদি গেম খেলার জন্য আপনার টাকা ডিপোজিট করতে হয় তাহলেও আপনি আপনার নিজের লিঙ্ক করা পেটিএম অ্যাকাউন্ট থেকে ওখানে টাকা ইজিলি ডিপোজিট করতে পারবেন এবং আপনার জেতা টাকা ওখান থেকে ইজিলি উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই এবং মোবাইল অ্যাপটা ওপেন করে ওখানে দেখাই আপনাকে কীভাবে গেম খেলতে হবে আর কীভাবে আপনি মোবাইল অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো যেমন কি দেখছেন বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। দেখুন, মোবাইলে আমার অ্যাপটা অলরেডি ডাউনলোড করা হয়ে আছে, আমার রেজিস্ট্রেশনও করা হয়ে আছে। অ্যাপটার নাম হলো এমপিএল, যার পুরো নাম হচ্ছে মোবাইল প্রিমিয়ার লিগ। এই অ্যাপটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না, তার জন্য আপনাদের আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনি আপনার দেখুন, আমি এখানে অলরেডি করে রেখেছি। এইটা আমার পেটিএম নাম্বার, পেটিএম নাম্বারটা আপনি যেটা আপনাদের রেজিস্টার পেটিএম নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন, বা গুগল থেকে বা ফেসবুক থেকেও লগ ইন করতে পারবেন। ঠিক আছে, আমার দেখুন এখানে উইনিং কয়েন যেটা আছে চার আছে, ঠিক আছে, চার চার টাকা আছে, এটা কয়েন নয়, চার টাকা। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাই এখানে অল গেমে আপনার অনেক রকম গেম দেখতে পাবেন। এখানে সবসময় লিগ চলতে থাকে। এখানে দেখুন রানার নাম্বার ওয়ান, রান আউট, তারপরে আপনার ফ্রুট চপ, অনেক কিছু আছে, আপনি যেটাতে পারদর্শী ওই গেমটাই খেলবেন। এখানে দেখুন উপরে দেখতে পাচ্ছেন এমপিএল টোকেন, দেখাচ্ছি আমি এমপিএল টোকেন দেখছেন, আমার 18টা 18 টোকেন আছে। এই টোকেনটা কিন্তু আপনি যখন ইনিশিয়ালি আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু আপনি টোকেনটা পাবেন, আর যদি আপনি নিজে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোড করেন তাহলে কিন্তু কোনো টোকেন পাবেন না। এখানে দেখুন যেরকম আমি ধরুন এই রান আউট গেমটা খেলতে চাই, তাহলে দেখুন এখানে দেখুন টাইম দেওয়া আছে, এটা বিকেল 5:30 থেকে রাত 7টা পর্যন্ত চলবে। ফার্স্ট লিগটা এন্ট্রি আপনার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে, উইনিং প্রাইজ হচ্ছে 900, 20 জন খেলবে টোটাল। ঠিক আছে, তো তার নিচে দেখুন আপনারা দেখতে পাবেন তার নিচে 1800 টাকা উইনিং প্রাইজ, 1800 টাকা, 20 টাকা করে এন্ট্রি ফি, 100 জন, মানে 2000 টাকা এন্ট্রি ফি হবে। তার মধ্যে যে টপ হবে বা ওটা লিগের হিসাবে ভাগ করা থাকে, এই নিচের দিকে গেলে দেখতে পাবেন এইগুলো কিন্তু আপনি টোকেন দিয়ে খেলতে পারবেন, এগুলো টাকা দেওয়া দরকার নেই। আপনার যে টোকেন থাকে এমপিএল টোকেন ওগুলো দিয়ে খেলতে পারবেন। দেখুন 10 5, ধরুন আমি এটা 5 যেটা আছে ওইটা একটা খেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই 5-এ আমার উইনিং প্রাইজ হচ্ছে 800 টাকা। এটা ধরুন আমি এখন খেলতে চাই, তাহলে আমি ক্লিক করবো এর উপরে। ক্লিক করলে দেখুন ফার্স্ট প্রাইজ হচ্ছে 1 থেকে 40-এর র্যাঙ্ক থাকলে 3 টাকা করে, 41 থেকে 160 র্যাঙ্ক থাকলে 2 টাকা করে, আর 161 থেকে 600 র্যাঙ্ক থাকলে 1 টাকা করে। তাহলে প্লে উইথ যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার 5 যে এমপিএল টোকেন আছে ওটা মাইনাস হয়ে যাবে আর আপনি খেলতে পারবেন। ঠিক আছে, খেলার পর আপনার একটা লিডার বোর্ড তৈরি হবে। এই দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে কি আমার যে টোকেন ছিল এই 18, ওর মধ্যে থেকে 5 মাইনাস হয়ে যাবে, 13টা থাকবে। আমি খেলতে চাই তাহলে যদি আমি পে করি তাহলে আমি খেলতে পারবো। খেলার পরে আমার একটা র্যাঙ্ক তৈরি হবে, আমি যত স্কোর করবো সেই হিসাবে আমার র্যাঙ্ক, আর আমার র্যাঙ্ক যদি প্রাইজিং র্যাঞ্চের মধ্যে থাকে তাহলে আমি টাকা পাবো ওখান থেকে, আর এই টাকাটা আমার এখানে কিন্তু হিট করবে। আর এই দিকে রাইট সাইডে দেখুন আমার 4 লেখা আছে ক্যাশ, ওইখানে কিন্তু ওটা অ্যাড হয়ে যাবে, আমি 1 টাকা জিতি, 2 টাকা জিতি বা 5 টাকা জিতি। এবারে উইথড্র করার জন্য কি করতে হবে আপনাকে, দেখুন এখানে ওয়ালেট নিচে রাইট সাইডে ওয়ালেটে যাবেন, দেখুন অ্যাড ক্যাশ আছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, অনলি উইনিং ব্যালেন্স ইজ উইথড্রবল, আপনার জেতা টাকাটি আপনি তুলতে পারবেন, কাউকে আপনি রেফার করে কিছু কয়েন পেলেন বা কিছু হলো তো ওটা আপনি তুলতে পারবেন না। ঠিক আছে, তো এখানে আপনি অ্যাড ক্যাশ করলেও আপনি অ্যাড ক্যাশ ইজিলি করতে পারেন। দেখুন পেটিএম অ্যাকাউন্ট আপনার চলে আসছে, আমার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে ওটা থেকে, তো আপনি এখানে অ্যাড ক্যাশ করতে পারবেন। উইথড্রটাও সেম, উইথড্রোতে আপনি গেলেন এখানে ইউপিআইতে গিয়ে, যদি আপনার পেটিএম বা ইউপিআই মানে তো জানেন এখন ইউপিআই প্রচুর ইউজ হচ্ছে, তো ইউপিআই দিয়েও আপনি করতে পারবেন, পুরো 2 সেকেন্ডের মধ্যে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট করে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন আর কমেন্ট করে বলুন। আপনার যদি কোনো প্রবলেম থাকে, অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে বলুন, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবচেয়ে প্রথমে পান, এবং কোনো ভিডিও যাতে মিস না হয় তার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওরাও গেম খেলে প্রচুর প্রচুর পেটিএম ক্যাশ এখান থেকে জিততে পারে।